বক্সা জয়ন্তী ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক একটি গন্তব্য। ছোট্ট একটা ছুটি পেলেই ঘুরে আসা যায় এখান থেকে। কিভাবে খুব কম খরচে বক্সা পৌঁছানো যায় এবং কিভাবে ফ্যামিলি ট্রিপ করা যায় তার বিস্তারিত তথ্য দিয়ে বানিয়েছি দুটি ভিডিও, লিংক আছে ডেসক্রিপশনে এবং আই বাটনে। এই পর্বে বলবো জয়ন্তীতে কিভাবে বাটারফ্লাই ট্রিপ করা যায়, কিভাবে আপনার ইউজুয়াল ট্রিপ প্রকৃতির ছোঁয়ায় অনন্য হয়ে উঠতে পারে তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস। আপনি যদি নতুন হন এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হোটেলের পাশ দিয়ে জঙ্গলের মধ্যে কিছু ট্রেল চলে গেছে, যেগুলি জয়ন্তী নদীর সাথে যুক্ত। আমরা যে সময় গেছিলাম সেই সময় এই নালাগুলিতে জল ছিল না, কিন্তু পাথরের হিউমিড খাজে এবং দুপাশের ঘন জঙ্গলে পেলাম প্রচুর বাটারফ্লাই। প্রজাপতির ছবি তোলার জন্য আইডিয়াল টাইম সকালে সূর্যের আলো ওঠার পর, এই সময় অ্যাক্টিভিটি ভালো থাকে। বক্সায় আমরা প্রচুর প্রজাপতি পেয়েছিলাম, আমাদের লাইফারি হয়েছিল প্রায় 150টির ওপর। তার মধ্যে কিছু কিছু প্রজাপতির ছবি আসুন দেখাই। বক্সায় বাটারফ্লাইং করার জন্য কতগুলো খুব সিম্পল টিপস আছে, সেগুলো যারা প্রথম ওখানে বাটারফ্লাইং করতে যাচ্ছে তাদের জন্য জানলে খুব সুবিধা হয়। এক নম্বর হচ্ছে যে যারা এক্স্যাক্ট লোকেশানগুলো জানে না তাদের জন্য একটা গাইড নেওয়া খুব দরকার। যারা প্রপার লোকেশানগুলো জানে যে কোন কোন ট্রেলে কীরকম ধরনের বাটারফ্লাই পাওয়া যায়, তাদের পক্ষে গাইড না নিয়েও আর কি যাওয়াটা সম্ভব। একদম নিজে নিজে বা কোনো ফ্যামিলি ট্যুরের মধ্যে আমি কয়েকটা বাটারফ্লাই তুললাম, সেটা অতটা ভালো হবে না যতটা না একটা নলেজেবল পার্সনের সাথে গেলে হতে পারে। আমরা এখানে রাজীবদা বা শুভজিৎ বা সৌম্যজিৎদা এরকম কয়েকজনের সাথে গেছিলাম যারা খুবই নলেজেবল পার্সন বাটারফ্লাইংয়ের ব্যাপারে। তো যারা নতুন বাটারফ্লাইং করছে তাদের ক্ষেত্রে এরকম ধরনের খুব নলেজেবল কোনো পার্সনের সাথে গেলে একটা বিশাল সুবিধা যে ফিল্ডে বাটারফ্লাইগুলোকে আইডেন্টিফাই করতে পারে।
আমরা যদি নতুন বাটারফ্লাইং নিয়ে ছবি তোলা শুরু করছি বা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এরকম হয়, তো ফিল্ডে গিয়ে দেখা যায় যে আমরা একটা স্পটে হয়তো 50টা বা 100টা বাটারফ্লাই দেখতে পাচ্ছি, কিন্তু কোনটাকে তুলবো আর কোনটাকে তুলবো না সেটা বোঝা খুব প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো নলেজেবল পারসন যদি সাথে থাকে, সে সাথে সাথে একটা গাইডেন্স দিতে পারে যে এই 100টা বা 50টা বাটারফ্লাইয়ের মধ্যে একটা বাটারফ্লাই বা কয়েকটা বাটারফ্লাই একটু আলাদা, তাদের হয়তো একটা পার্টিকুলার সিজনে আপার উইং বা আন্ডার উইংয়ে কীরকম ধরনের কালার থাকে বা তার মধ্যে কী ধরনের স্পট দেখা যাচ্ছে বা সেই স্পটটা সেই লোকেশানে অন্য কোনো বাটারফ্লাইয়ের সাথে কিছু ম্যাচ করছে বা করছে না, সেই দিয়ে ওরা একটা খুব ভালো গাইডেন্স দিতে পারে। তো এই ধরনের নলেজেবল কারোর সাথে গেলে দেখা যায় যে খুব ইম্পর্টেন্ট কোনো স্পিসিস বা খুব রেয়ার কোনো স্পিসিস আমরা পেয়ে যেতে পারি। সেটা কেউ যদি নতুন বাটারফ্লাইং করে, সেক্ষেত্রে কারোর সাথে না গিয়ে সে যতই লোকেশান জানুক, একটা ইম্পর্টেন্ট স্পিসিস বা রেয়ার স্পিসিস তোলাটা তার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর গাইডের ক্ষেত্রেও এটা পসিবল হয় না যে নতুন করে সে প্রত্যেকটা বাটারফ্লাই তুলিয়ে দেবে একটা নতুন কোনো পার্সনকে। তো গাইড জেনারেলি কী করে, একটা ট্রেল ধরে সে হাঁটতে থাকে বা একটা মহাকালের দিকে, হয়তো জয়ন্তী নদীর দিকে সে হাঁটতে থাকলো, তো আমাকে সে গাইড করে ওই দিকটা অবধি নিয়ে যাবে, কিন্তু এক্স্যাক্ট কোন বাটারফ্লাই কোথায় বসে আছে বা সেটা তুলবো কি তুলবো না সেটা সে ডিসাইড করে দেয় না। সেক্ষেত্রে আমার একটা হোমওয়ার্ক প্রচণ্ড বেড়ে যাবে যে আমাকে বাড়িতে এসে বই দেখে প্রত্যেকটা আইডি তখন মেলাতে হবে। যে বাটারফ্লাই কিন্তু বার্ডিংয়ের মতন ভোরবেলা থেকে শুরু হবে না। বার্ডসের ক্ষেত্রে যেমন আমরা সকাল 6টা থেকেই প্রায় ছবি তুলতে বেরিয়ে যাই, বাটারফ্লাইংয়ের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে সকাল 8টা 9টার সময় যখন একটু ভালো রোদ ওঠে সেই সময় অ্যাক্টিভিটিটা খুব ভালো থাকে বাটারফ্লাইংয়ের ক্ষেত্রে। আরেকটা বড় টিপস হচ্ছে যে অনেকেই এটা ভাবতে পারে যে সকালবেলা 9টা 10টা থেকে আমার রোদ উঠে যাচ্ছে তো আমি খুব ভালো বাটারফ্লাইয়ের ছবি পাচ্ছি, এবার যখন বিকেলবেলা রোদ একদম কমে আসছে কারোর মনে হতে পারে যে এবার আমি বাটারফ্লাইগুলো পাবো না আর, কিন্তু এই সময়টা অন্য একরকম বাটারফ্লাইয়ের জন্য খুব ভালো টাইম, তারা একটু অ্যাক্টিভ থাকে অন্ধকার জায়গায়, কিছু বুশ ব্রাউন বা ইভিনিং ব্রাউন এই ধরনের বাটারফ্লাইগুলো খুব ভালো এই সময় অ্যাক্টিভিটি পাওয়া যায়। তো আমরা যেটা করতাম, আমরা এই সময়ও রেডি থাকতাম যে এই ধরনের বাটারফ্লাইগুলো পাওয়া যায় নাকি কোনো পাথরের খাজে বা গাছের একদম গোড়ার দিকে অন্ধকারে বসে থাকে, আমাদেরকে ওই জায়গাগুলো সবসময় লক্ষ্য রাখতে হয় যে ওইখানে ভালো ভালো কিছু ইম্পর্টেন্ট স্পিসিস পাওয়া যেতে পারে। এই সময় নভেম্বর বা ডিসেম্বর এই টাইমে বা একটু অক্টোবরের শেষের দিক থেকেই, এই সময়টা যেহেতু বর্ষাকালটা জাস্ট পেরিয়েছে তো এখন কিন্তু নদীতে হালকা জল থাকতে পারে আর মাঠপাডলিংয়ের ছবি আমরা খুব বেশি পাবো না। এই সময় যেটা পাওয়া যায় যে বৃষ্টিটা থেকে সবে আর কি ভেজা জায়গাগুলো শুকনো হচ্ছে, তো বাস্কিংয়ের শট প্রচুর পাওয়া যায় যে বাটারফ্লাইগুলো রোদে এসে শুকনো একটা জায়গায় বসে আছে বা ফুলের ওপর বসে নেকটারিং করছে, খুব সুন্দর আর কি ফুলের সাথে ছবি হতে পারে। তো সেই বুঝে আর কি ওটাকে টার্গেট করেই যাওয়াটা বেটার, মাঠপাডলিংটাকে টার্গেট করলে ভুল হয়ে যাবে। কোন সময় কোন ফুল আর কি সিজনে আসছে সেই অনুযায়ী অনেক রকম বাটারফ্লাই পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যারা অতটা আইডিয়া এখনও হয়নি যাদের, তারা একটুখানি আগে থেকে লোকাল লোকেদের থেকে বা গাইডদের থেকে খবর নিতে পারে যে এখন ফুল এসছে নাকি বা গাছগুলো কীরকম বড় হয়েছে, প্রচুর বাটারফ্লাই আসছে নাকি। তো সেই অনুযায়ী গাইডরা সবসময় খবর দিয়ে দেয়, সেটা বক্সার ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো লোকেশনের ক্ষেত্রে হোক, গাইডরা খবর দেয় যে হ্যাঁ এখন বাটারফ্লাই আসছে বা প্রচুর ফুল এসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট টিপস। তো সেক্ষেত্রে নেকটারিংটা খুব ভালো দেখতে পাওয়া যায়। ক্যামেরার ব্যাপারটা অনেকেরই একটা প্রশ্ন থাকে যে বাটারফ্লাইংয়ের জন্য কী ক্যামেরা হলে ভালো হয়। অনেকে পয়েন্ট অ্যান্ড শ্যুট দিয়ে খুব ভালো বাটারফ্লাইংয়ের ছবি তুলছেন, তো সেটা একদিকে যেমন খুব ক্লোজ ছবি তোলা যাচ্ছে, সামনে গিয়ে ছবি তোলা যাচ্ছে, আবার উল্টোটাও সত্যি যে পয়েন্ট অ্যান্ড শ্যুটের ক্ষেত্রে শাটার স্পিড অতটা ভালো থাকছে না বা খুব কুইক আর কি
ফোকাস নিতে পারছে না। সেক্ষেত্রে যাদের ডিএসএলআর ক্যামেরা বা ভালো কোনো লেন্স রয়েছে সেইগুলো খুব ভালো পারফর্ম করছে। লেন্সের ক্ষেত্রে যেমন 70-300 নিকনের বা 70-200 এই ধরনের লেন্সগুলো বা যাদের 300 প্রাইম এই ধরনের লেন্স রয়েছে সেগুলো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। বাটারফ্লাইয়ের জন্য এগুলো একটা মিডিয়াম ডিস্টেন্স থেকে ছবিগুলো তোলা যাচ্ছে, বাটারফ্লাই ডিস্টার্ব হচ্ছে না, আবার খুব দূরের ছবিও তুলতে হচ্ছে না, আর খুব ফাস্ট শাটার স্পিড বা কুইক ফোকাসের জন্য ডিএসএলআর বডিও রয়েছে। তো যাদের শুধুমাত্র আইডির দরকার তারা পয়েন্ট অ্যান্ড শ্যুট নিয়ে কাজ চালাতে পারে, বা যারা খুব সুন্দর ফটোগ্রাফি করতে চায় সাথে আবার আইডিটাও তাদের কাছে ম্যাটার করছে, তো তাদের ক্ষেত্রে ডিএসএলআর খুব ভালো চয়েস। অনেকের এটাও একটা কোশ্চেন থাকতে পারে যে ড্রেস কোড কী হয় বাটারফ্লাইয়ের ক্ষেত্রে, কি কোনো ক্যামোফ্লেজ পরে বাটারফ্লাইং করতে হয় কি না। তো ইন জেনারেল এরকম কোনো ড্রেস কোড কিছু নেই, বাটারফ্লাইং যে কোনো ড্রেস পরেই করা যেতে পারে। তবে বাটারফ্লাইও খুব ভালো সেন্স করতে পারে, আমরা যদি খুব ক্লোজে চলে যাই সেক্ষেত্রে বাটারফ্লাই পালিয়ে যায়। তো আমাদেরকে একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করেই ছবি তুলতে হয়। আর অনেক ক্ষেত্রে বাটারফ্লাই যেহেতু গাছে বা মাটিতে এসে বসছে, তো সামনে গিয়ে শুয়ে বডিটা পুরো জলের মধ্যে বা একটা শুকনো পাথরের মধ্যে ফেলে ছবি তুলতে হচ্ছে। তো সেক্ষেত্রে কমফোর্টেবল জামা কাপড় পরে যাওয়াটাই বেস্ট, এবং অনেকে কনুইতে বা হাঁটুতে সেই ধরনের কোনো গার্ড পরে নেয়। এই গার্ডগুলো জেনারেলি মোটরসাইকেলের দোকানে কিনতে পাওয়া যায়। এতে কী হয়, পাথুরে জায়গায় শুয়ে যখন তখন ছবি তুলতে খুব সুবিধা হয়। বক্সাতে পার্সোনাল ফিল্ড করতে গেলে আমরা যেটা জেনারেলি করে থাকি, ভোরবেলা আমরা বেরিয়ে যেতাম। জানি যে ভোরবেলা বাটারফ্লাইয়ের অ্যাক্টিভিটি খুব কম থাকে, কিন্তু তাও কিছু স্পিসিস পাওয়া যেতে পারে। ক্লোজ লুক করলে সেইভাবে অ্যাক্সেসের মধ্যে গিয়ে দেখা যেতে পারে যে কী কী বাটারফ্লাই রয়েছে। তো ভোরবেলা বেরিয়ে যেতাম, তারপর আমরা দুপুরে কোনো লাঞ্চও করতাম না, একবারে পুরো সন্ধেবেলা ফিরতাম। তো এতটা টাইম টানা না খেয়ে থাকার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, তো আমরা সাথে কিছু স্ন্যাক্স আর কি নিয়ে যেতাম, কোনো মুড়ি বা কেক বা বিস্কুট এই ধরনের জিনিস কেউ সাথে রাখতেই পারে, তাহলে একটুখানি খাওয়া দাওয়া করা যেতে পারে। আর জয়ন্তী নদী থেকে আমরা জল খেতাম, ভীষণ ক্লিয়ার ওয়াটার, সবাই ডাইরেক্ট ওখান থেকেই জল হাতে করে নিয়ে খেত, তো আমরা আলাদা করে কোনো জল ক্যারি করিনি। গুয়েনালা জায়গাটা খুব সুন্দর, ওখানে দুদিকে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, তার সাথে ল্যান্টানা টাইপের খুব ভালো ভালো কিছু স্পিসিসের গাছ রয়েছে যেগুলো বাটারফ্লাইকে অ্যাট্রাক্ট করছে। আর এই হ্যাবিটাটটা এত সুন্দর যে এখানে বাটারফ্লাই প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে এখানে আমার মনে হয় কেউ একা গিয়ে ঢুকে না পড়লে ভালো হয়, কারণ কোনো লোকাল লোক বা গাইড সাথে থাকলে ভালো হয়, কারণ এই জায়গাটার মধ্যে হাতি বা ওই ধরনের কিছু জীবজন্তুর আনাগোনা রয়েছে। ভোরবেলার দিকে আমাদের এরকমও এক্সপিরিয়েন্স হয়েছে যে হঠাৎ করে সামনে একটা হাতির ডাক পেয়েছি, তো আমরা সব পালিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এই ধরনের প্রবলেম হতে পারে, তো সবসময় ওখানে খুব কশাস থাকতে হয়। তবে জায়গাটা এত সুন্দর যে ওখানে খুব অল্প পরিমাণে একটা রোদ ঢোকে, এবং আবার আলো আধারির একটা ব্যাপার চলে, অন্ধকার কিছু জায়গাও আছে, সেখানে বুশ ব্রাউন বা ইভিনিং ব্রাউন টাইপের অনেক রকম বাটারফ্লাই পাওয়া যায়, বিভিন্ন রকমের ফ্ল্যাটস পাওয়া যায়, আউলস পাওয়া যায়, তারপর একদম রেয়ার কিছু স্পিসিস পাওয়া যায় যেমন কমন জেম বা এই ধরনের অনেক রকম স্পিসিস পাওয়া যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে খুব ইজিলি অ্যাক্সেসেবল, এবং এখানে কোনো রকম সাফারির গাড়ি চলে না বা মানুষ এখানে ঢোকে না, কারণ এই জায়গাটাতে অন্য কোনো হোটেল বা অন্য কোনো বাড়িঘর নেই, হোটেলের পর থেকে এই জায়গাটা শুরু হচ্ছে। বিভিন্ন রকম ইম্পর্টেন্ট মথ বা অনেক রকম ড্রাগন ফ্লাইস পাওয়া যাচ্ছে, তো সেগুলোও কেউ ইচ্ছে করলে এখানে ছবি তুলতে পারে। জয়ন্তী নদীটা পার করে এখন হাওদা অবধি হেঁটে যাওয়া যায়, সেটা বেশ কয়েক কিলোমিটার হবে রাস্তা, কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল। পার করতে গেলে হালকা একটু জল পেরোতে হয়,
ওই জায়গাটা অবধি পৌঁছালে বিভিন্ন রকমের বাটারফ্লাই পাওয়া যায়। আর জয়ন্তী নদীর আশেপাশে যে ঝোপঝাড়গুলো রয়েছে সেখানেও বহু রকমের বাটারফ্লাই রয়েছে। এখন গুয়েনালা বা হাওদা এই জায়গাগুলো বাটারফ্লাইংয়ের জন্য খুব ভালো। এখন গুয়েনালার সাইডটাতে যেমন বিভিন্ন রকম ভ্যারাইটি স্পিসিস পাওয়া যায়, আর হাওদার দিকটা একটুখানি জয়ন্তী নদীতে হালকা জল আছে, তো ওখানে একটুখানি হালকা মাটপাডলিং টাইপের ব্যাপার দেখা যায় এবং সেই ধরনের কিছু স্পিসিস পাওয়া যায়, বিভিন্ন রকম গ্রাস, ইয়েলো বা ব্লু বটল বা এই ধরনের, যে রাজা, টনি রাজা, এই ধরনের বিভিন্ন স্পিসিস পাওয়া যাচ্ছে। তো আমরা এই ধরনের অনেক রকম স্পিসিস এইবার পেয়েছি। আমাদের নভেম্বর মাসের যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি করা হয়েছিল, তার কারণ হচ্ছে যে নভেম্বরে যে ধরনের স্পিসিসগুলো পাওয়া যায় সেটা মার্চ এপ্রিলের স্পিসিসের সাথে অনেকটা আলাদা। তো আমরা ওটা দেখেছিলাম যে আমাদের বিভিন্ন রকমের স্পিসিস বছরের একই সময় গিয়ে পাওয়াটা পসিবল না, তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে নভেম্বরে যে স্পিসিসগুলো জেনারেলি পাওয়া যায় সেগুলো একবার আমরা তুলব। আবার পরে হয়তো নভেম্বর ছাড়া অন্য টাইমে যাব, যে মার্চ এপ্রিলে গেলাম বা জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলাম, তখন আমরা অন্য স্পিসিস পাব। তো এইভাবে আর কি বক্সার পুরো বাটারফ্লাইংটা কমপ্লিট করতে হয়। কেমন লাগলো বক্সার এই তিনটি ভিডিও? যদি বাকি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওগুলি একবার দেখে নিন এবং আমাকে জানান যে এই তিনটের মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে।